আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? বন্ধুরা, প্রথম ভিডিওটি আমরা যেখান থেকে শেষ করেছিলাম, দ্বিতীয় ভিডিওটি আবার ঠিক সেখান থেকে চলে আসলাম করার জন্য। সো আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে এখান থেকে আপনারা একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং দেখিয়েছিলাম যে কীভাবে সঠিক নিয়মে আপনি এখান থেকে অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে আপনার প্রোফাইলটি চেক দিবেন যে আপনার প্রোফাইলটি কি ভেরিফাইড আছে কি না। দেখার জন্য দেখেন উপরে রয়েছে প্রোফাইল নামের একটি অপশন, এই প্রোফাইলে একবার আপনি ট্যাপ করে দিবেন। বন্ধুরা, যখন আপনি প্রোফাইলে ট্যাপ করে দিবেন, যেহেতু এখানে রাশিয়ান ভাষা, আপনি এখানে রাশিয়ান ভাষা কিন্তু কিছু বোঝেন না, সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, এখান থেকে দেখেন উপরে রয়েছে থ্রি ডট নামের একটি অপশন, এখানে একবার ট্যাপ করে দিবেন। বন্ধুরা, যখন আপনি থ্রি ডটে ট্যাপ করবেন, নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে ট্রান্সলেট নামের একটি অপশন, ট্রান্সলেট একবার ট্যাপ করে দিবেন। যখন আপনি ট্রান্সলেটে ট্যাপ করে দিবেন, ঠিক আপনার সামনে আপনার ভাষাটি ট্রান্সলেট হয়ে যাবে। এখন আপনাকে এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে বেছে বেছে আপনার প্রোফাইলটিকে আপনার কাস্টমাইজ করতে হবে। সেই ক্ষেত্রে এখানে দেখেন রয়েছে আর্নিং নামে একটি অপশন, আর্নিং একবার ট্যাপ করে দিবেন। বন্ধুরা, যখন আপনি আর্নিংয়ে ট্যাপ করে দিবেন, এখান থেকে আপনার আর্নিংটা আপনি দেখতে পাবেন, কী কী প্রসেসের মাধ্যমে এখান থেকে আপনি কাজ করতে পারবেন, এ টু জেড বিষয়টা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। বন্ধুরা দেখেন, এই যে আপনার আর্নিংয়ের লিস্টটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখন দেখাবো এখান থেকে আপনি কী কাজগুলো। বন্ধুরা দেখেন, এখানে যেহেতু আবারও রাশিয়ান ভাষা চলে আসছে, সেই ক্ষেত্রে এখান থেকে আবার আমরা ট্রান্সলেট করবো ইংলিশটা। তো আমরা এখান থেকে আবার থ্রি ডটে ট্যাপ করে দিব, এখান থেকে আমরা আবার ট্রান্সলেট করে নিব ইংলিশে। ইংলিশে যখন ট্রান্সলেট করে নিলাম, এখানে দেখেন একটি অপশন রয়েছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন একটি অপশন রয়েছে টাক্স নামে, এই টাক্স একবার আপনি ট্যাপ করে দিবেন। বন্ধুরা যখন আপনি টাক্সে ট্যাপ করে দিবেন, ঠিক আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। মূলত এখান থেকে আমি বলেছিলাম অ্যাড দেখে এবং কি ওয়েবসাইট ভিজিটিং করে এবং এখান থেকে ভিডিও দেখে আপনারা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এখন আপনারা দেখাবো ইউটিউবের ভিডিও দেখে কীভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন। সেটা করার জন্য আপনি দেখেন এখানে ইউটিউবের নামে যে একটি অপশন রয়েছে, এখানে আপনি লক্ষ্য করুন, একটু বাম পাশে আসেন, আসলে এখানে একটি অপশন দেখবেন 0.026 র‍্যাপ বেল। ওকে, এখান থেকে মূলত আপনাকে র‍্যাপ বেলগুলো ইনকাম করতে হবে। আর অবশ্যই আপনারা নিচের এই বিষয়গুলো লক্ষ্য দিবেন, এখান থেকে আপনার সিটিআর, তারপরে এখান থেকে আপনার যেই ফলসগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা মেনটেন করে কাজ করবেন। যদি এখান থেকে আপনার সিটিআর, অ্যাড ক্লিকটা যদি বেড়ে যায়, তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য করে এখান থেকে কাজ করতে হবে। আমি আপনাদেরকে বলি, যে কোনো মার্কেট প্লেসে কাজ করে না কেন, সর্বপ্রথম আপনাদেরকে যেটা আগে দেখতে হবে সেই মার্কেট প্লেসের নিয়মটা কি আছে। আপনাদেরকে সেই নিয়ম যদি ফলো করে কাজ করেন, তাহলে সেই মার্কেট প্লেসে আপনি 100% উঠে নিতে পারবেন এবং সেই মার্কেটে আপনি অনেকদিন যাবৎ কাজ করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আমরা ইউটিউবের ভিডিও দেখে ইনকাম করবো, সেই ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু অলরেডি দুইটা কাজ চলে আসছে। এখান থেকে আপনি হারদাম কাজ পাবেন, শুধু আপনাকে আর্নিং লিস্টটাকে ভেরিফাইড করতে হবে। কীভাবে ভেরিফাইড করবেন এ টু জেড বিষয়টা কিন্তু আমি দেখিয়ে দিব। তো আমরা এখন এই লিঙ্ক একবার ট্যাপ করে দিলাম। বন্ধুরা যখন আমরা এই লিঙ্কে ট্যাপ করে দিলাম, ঠিক আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এরকম একটি অপশন চলে আসবে। একটু ওয়েট করবেন, যেহেতু আমার এখানে নেট একটু সমস্যা দিচ্ছে, সেই কারণে কিন্তু এরকম হচ্ছে। দেখেন আমাদের এখানে সরাসরি এখন ইউটিউবের ইন্টারফেসটা চলে আসছে। এখান থেকে যেটা করতে হবে, এই ইউটিউবের ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো বন্ধুরা, এভাবে আপনাদেরকে অ্যাডগুলো দেখে অথবা ভিডিওগুলো দেখে এখান থেকে ইনকাম করা লাগবে। এবং কি এখানে আপনারা যদি প্রতিদিন কাজ করেন, তাহলে এখান থেকে আপনারা $4-5 ইনকাম করতে পারবেন। যেহেতু এগুলো হচ্ছে রাশিয়ান সাইট, আপনারা রাশিয়ান সাইটের রেভিনিউ যদি আপনারা হিসাব করেন, তাহলে খুব কমই পাবেন। কারণ কি এইসব সাইটের রেভিনিউ কম, কিন্তু এইসব সাইটের আর্নিং লিস্টটা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে অবশ্যই নিয়ম ধৈর্য সব কিছু নিয়ে এখানে কাজ করতে হবে, তাহলে এখান থেকে মোটামুটি আপনি ভালো কিছু একটা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন, আপনাদের জন্য আমার ফেসবুক পেজটা খোলা রয়েছে, অবশ্যই আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো করে আমাদের কাছ থেকে আমাদের সহযোগিতা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি রবিন, খোদা হাফেজ। দেখা হবে আবারও এই সাইটের নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।